প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ ফিনান্স, আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো টাইম ভ্যালু অফ মানি। তো চলুন বন্ধুরা অঙ্কটি শুরু করি। অ্যাট 5% কম্পাউন্ড ইন্টারেস্ট ইন হোয়াট টাইম এ সাম অফ মানি উইল বি ডাবল। বলা হয়েছে যে কত সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে। তো আমাদের আগে চিন্তা করতে হবে এটা কোন ধরনের অঙ্ক, এটা এককালীন অর্থের অঙ্ক, কিস্তির অঙ্ক, না অসমান নগদ প্রবাহের অঙ্ক। তো দেখেন সেটা বোঝারও কিছু নিয়ম আছে, আমাদেরকে জানতে হবে যে এই তিনটারই বৈশিষ্ট্য কি। তো এটা এককালীন অর্থের অঙ্ক, আর এটার বৈশিষ্ট্য হলো যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট সময়ের জন্য পাওয়া যাবে অথবা দেওয়া হবে, অর্থাৎ টাকাটা একবারই পাওয়া যাবে অথবা একবারই দেওয়া হবে একটা নির্দিষ্ট সময় পর। তো দেখেন এখানে আমাদের সেটাই প্রশ্ন করা হয়েছে যে কত সময়ে, তার মানে একটা নির্দিষ্ট সময়, মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, বলা হয়েছে একটা নির্দিষ্ট এ সাম অফ মানি মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা উইল বি ডাবল্ড মানে দ্বিগুণ হবে। তো সেই কত পরিমাণ টাকা দ্বিগুণ হবে সেটা কিন্তু আবার এখানে দেওয়া নেই। সেজন্য আগে আমাদের কি করতে হবে, এই অঙ্কটি করার আগে আমাদেরকে সেই পরিমাণ টাকাটাকে আগে ধরে নিতে হবে। তো কিভাবে দেখেন আমরা এটা ধরে নিই, লেট পিভি ইকুয়াল 100। এখানে আমি যেটাই ধরি সেটাই একই কথা হবে, যদি পিভি 100 হয় তাহলে নিশ্চয়ই আমাদের এখানে এফভি 200, কারণ ওই যে দ্বিগুণ হবে, তাহলে আমরা এখানে 100 × 2 তার মানে 200, তার মানে পিভি যদি আমাদের 100 হয় তাহলে এফবি হবে 200 মানে 200। দেখেন এই 100 টাকা 200 টাকা হতে কত সময় লাগবে, তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে গেছি যে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেটা হলো 100, কত সময়ে দ্বিগুণ হবে অর্থাৎ 200 টাকায় পরিণত হবে, তাহলে নিশ্চয়ই এটা এককালীন অর্থের অঙ্ক। তো দেখেন আরেকটি বিষয়, এখানে আমি 100 না ধরে 1000ও ধরতে পারতাম, তাহলে এখানে আমাদের 2000 হবে, একই কথা আসে। তো এটি কোনো সমস্যা না, আপনি যে অ্যামাউন্ট ধরেই করেন না কেন অঙ্কের ফলাফল একই আসবে। তো যদি আমাদের এটা পিভি 100 হয় আর এফভি 200 হয়, তাহলে আমরা এটা দেখেন পিভি সূত্র দিয়েও করতে পারবো, এফভি সূত্র দিয়েও করতে পারবো, আমরা যেটা ইচ্ছা সেটা করতে পারি, সমস্যা নেই। আমরা এটা এফভি সূত্র দিয়ে করি, তাহলে আমাদের এখানে, তার আগে দেখেন আমাদের লিখতে হবে, আমরা শুরু করি অঙ্ক, উই নো এফভি ইকুয়াল পিভি ইন্টু 1+ ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার এন। দেখেন এখানে আমাদের এফবি কত 200, পিভি কত 100, 1+ পয়েন্ট সুদের হার আমাদের এখানে 5%, তার মানে 0.05, আর এন মানে আমাদের এখানে দেওয়ারে যেটা বের করতে হবে, আর আমাদের ডান পাশে লিখে দিতে হবে যে হ্যাঁ এফবি 200, পিভি 100, ইন্টারেস্ট রেট আই ইকুয়াল 0.05, এন ইকুয়াল হট, তার মানে এন আমাদের বের করতে হবে। দেখেন এইটার সাথে এটা গুণ অবস্থায় আছে, আলহামদুলিল্লাহ। এবার দেখেন গুণ অবস্থায় থাকলে আমরা বিপরীত পাশে যদি নিয়ে আসি তাহলে সেটা ভাগ হয়। তো আমাদের দেখেন এখানে 200, আর এই 100 যেহেতু এটার সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে নিয়ে আসলে আমাদের এই 200 সাথে 100 কী হবে, ভাগ হবে, আর এই পাশে আমাদের থাকছে 1 সাথে 0.05, আমাদের কী করতে হবে, যোগ করতে হবে, তাহলে আমাদের 1.05 হয় টু দি পাওয়ার এন। এবার দেখেন 200 100 দিয়ে ভাগ করলে আমাদের এখানে আসে 2, আর এই পাশে আমাদের 1.05 থেকে গেল। এবার আমরা এটা লগের সাহায্যে সমাধান করব, তাই আমরা উভয় পাশে লগ নেব। তো আমরা এখানে দেখেন লগ 2 ইকুয়াল লগ 1.05 টু দি পাওয়ার এন, দেখেন লগ 2 এই পাশে বসে গেল, আর আমরা জানি লগের ক্ষেত্রে এখানে যে পাওয়ারটা থাকে সেটা লগের সামনে চলে আসে, তার মানে এন লগ 1.05। যেহেতু দেখেন আমরা এখানে এন এর মান বের করব, তাই আমাদের এইটা আমরা এন, যেহেতু এই লগ 1.05 সাথে গুণ অবস্থায় আছে, আর গুণে গুণ অবস্থায় থাকলে সেটা যদি বিপরীত পাশে নিয়ে আসা হয় তাহলে ভাগ হয়। তো দেখেন এখানে আমাদের লগ 2 ডিভাইডেড লগ 1.05 ইকুয়াল এন। এবার দেখেন আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর করে এটার মান আনতে হবে, আর লগ 2 ডিভাইডেড লগ 1.05 করলে আমাদের যেটা হয় সেটা হলো 14.20,
বা টুর কিছু মান আসছে আরও, আমরা এখানে টু জিরো না দিয়ে আমরা টু ওয়ান একবারে দিলেও হবে। টু ওয়ান ইকুয়াল এন, তার মানে আমাদের অতএব এন ইজ ইকুয়াল টু 14.21 ইয়ার্স। তার মানে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, সেটা যেটাই হোক, সেটা যদি 5% সুদ হয় তাহলে দ্বিগুণ হতে সময় লাগবে আমাদের 14 বছর কিছুদিন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।